নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্ণাজ ইয়াম্মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটা খুব ইজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভীষণ ইজি রেসিপি। রান্না করতে ইচ্ছে না করলে খুব চটজলদি এই মাছের রেসিপিটি আমরা বানিয়ে নিতে পারি। খুব সামান্য উপকরণ দিয়ে মাছের রেসিপিটি ঝটপট তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি হবে। এর জন্য আমি নিয়েছি 5 পিস রুই মাছের পেটি। এখানে পেটির পিস হলে খুব ভালো হয়, তেলযুক্ত পেটি হলে আরও ভালো হয়, কারণ রেসিপিটির নামই হলো তেল পেটি। প্রথমে আমি মাছে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছে আমার নুন হলুদ তেল খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটা 10 মিনিট আমি রেখে দেব মাছের ভেতরে, যাতে লবণটা ঠিকমতো ঢোকে। এখন আমি একটা কড়া বা প্যান নিয়ে নেব, আপনারা বাটিতেও করতে পারেন রান্নাটা। তাতে আমি দিচ্ছি 1/2 টেবিল চামচ মেথি, 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ। বেশ কয়েকটা সবুজ আর লাল রঙের কাঁচা লঙ্কা, আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপের 1 কাপ জল। এবার বেশ খানিকটা সর্ষের তেল, সর্ষের তেলটা আমি একটু বেশিই দিয়েছি। এবার মাছের পিসগুলো আমি এতে দিয়ে দেব। এখনো কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি, এখনো পর্যন্ত অফ রেখে আমি সমস্ত প্রসেসটা করছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করব। আর কিচ্ছু করতে হবে না, গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ ফুটে উঠেছে, এখন ঢাকনাটা খুলে মাছগুলো একটু নাড়াচাড়া করে উল্টে দেব। 5 মিনিটেই মাছটা ফুটে উঠেছে, আমি উল্টে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটতে দেব, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো যাতে মাছের ভেতরে ভালোভাবে ঢোকে। যে যে মশলা দিয়েছি সেগুলোর ফ্লেভার টেস্ট যেন মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আরও 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এটা গরম ভাতে অসাধারণ খেতে লাগে। আপনারা যদি এই রেসিপিটি আগে কখনো না করে থাকেন, রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে নিন বাড়িতে। গরম ভাতে এই তেলপেটি অসাধারণ। আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আপনারা যদি ভালো না বাসেন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। রেডি হয়ে গেল আমার রুই বা কাতলা মাছ দিয়ে তৈরি করা তেল পেটি, অসাধারণ স্বাদের। একদিন বাড়িতে বানিয়ে নিন আর খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।